টিভিতে অনেকে বক্তব্য দিচ্ছে, কিছু আলেমের বিরুদ্ধে ওখানে আমার নাম ধরে পর্যন্ত অনেকে ওই দেশ থেকে চালাচ্ছে। এটা মতিউর রহমান মাদানী, নামের শেষে মাদানী লাগাতে হবে, এটাও তো বেদাত। আপনি কোথায় পেয়েছেন একটা সাহাবীর নামের আগে পরে মাদানী পাবেন? আপনি নামের শেষে একটা উপাধি লাগিয়ে নিলেন মাদানী, কোথায় পেয়েছেন? লকবধারী যারা ওরা জাহান্নামে যাবে আল্লাহর নবী জানিয়েছেন। আজ অনেক মানুষের নাম খুঁজে পাওয়া যায় না, শুধু লকব, শুধু লকব। নামের আগে পরে যারা লকব লেখে বাধ্য করে ওরা জাহান্নামে, আল্লাহর নবী বলেছেন। কুতুবের রব্বানি, সারা গায়ে সুলকানি, যমুনার ব্রিজ, হাওড়ার সেতু, তীরে কামেল, কত টাইটেল, নামের আগে আর পরে নাম খুঁজে পাওয়া যায় না। আর বাঁচতে বলেন, আপনি কোথায় পেয়েছেন সমস্ত টাইটেল? ওখানে দাম্মামে বসে বসে ভিডিও ছাড়তেছে বাংলাদেশে আলেমগুলো, ইসলাম প্রচারের নামে উল্টা পাল্টা কথা বলে। আপনি দেশে এসে একটু প্রচার করে দেখেন, ওখানে ভিডিওর ভেতরে সব ছেড়ে দিচ্ছেন। আপনি তো নিজে রাজতন্ত্রের পক্ষে কথা বলেন, ওটা তো হারাম। কারণ নবীজি যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করত তাহলে নিজের মেয়েকে চেয়ারে বসাইত। হযরত ওমর যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করত, যদি ইসলাম ওটা সমর্থন করত, হযরত ওমর যদি বলতেন আমার এন্তেকালের পরে আমার ছেলে আব্দুল্লাহ বসবে চেয়ারে, কারো বাবার ক্ষমতা ছিল নিষিদ্ধ করা? আরো আসতে বলেন, হযরত আব্দুল্লাহ এত বড় মহাকিক আলেম ছিলেন, মুজতাহিদ সাহাবি ছিলেন, তার জ্ঞানের গভীরতা এত বেশি। হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান চেয়ারে বসবে, কেউ নিষেধ করত না। তারপরও তিনি বলেন নাই, তিনি বলেছেন আমার ছেলে যেন না বসে, আমার ছেলে যদি বসে দুনিয়ার মানুষ কথা তুলবে, ওমর স্বার্থপর, নিজে মারা গেছে ছেলেকে বসিয়ে। সাহাবিদের ক্ষেত্রে তোমরা যাকে পারো যোগ্য মনে করো বসিয়ে নিও, আমার ছেলে যেন অন্তত না বসে, এরকম ইসলাম। কিন্তু সৌদি আরবে ইসলাম নেই, রাজার ছেলে রাজা হয়, এটা ইসলাম না, এটা ইসলামের বিরুদ্ধে। আর এটা সমর্থন করে উনি ওখানে বক্তব্য দিয়ে যাচ্ছে ওদের পক্ষে, হাজার হাজার কোটি কোটি টাকা পাচ্ছে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে না, করবে কি? রাজতন্ত্র প্রতিষ্ঠা করা জায়েজ না হারাম? আরো ধরে একটা হারাম কাজকে কেউ যদি সমর্থন করে সেও হারাম। আসতে বলে না, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে যে সুন্নতটা মারা গেছে নেই, এই সুন্নতটা যদি রবিউল আল মাস আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই সুন্নত আমি চিন্তা করব, আল্লাহর কসম, এই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা ব্যবচার হবে না।